আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম, আবারও কিছু কথা নিয়ে চলে আসলাম। আমার আজকের কথাটা হচ্ছে সাকিব আল হাসান এবং ওনার মেয়েকে নিয়ে। আমরা তো সাকিব আল হাসানকে কম বেশি সবাই চিনি, ছোটো বড় সবাই চিনি কম বেশি, আর ওনার মেয়েকেও কিন্তু আমরা সবাই চিনি, আমরা কম বেশি সবাই চিনি। তো কিছুদিন আগে ওনার মেয়ের একটা ছবি অনলাইনে আসছে, যে মেয়েটা সূর্যমুখী বাগানের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলছে, বাট অনেক ভালো লাগছে ছবিটা, অনেক সুন্দর লাগছে। আর সেখানে কিছু মানুষরূপী কিছু, মানে কি বলবো এটাকে, মানুষরূপী কিছু শয়তান কমেন্ট করছে, এত ভালো ভালো কমেন্ট করছে, মানে আপনারা যদি শোনেন আপনাদেরও কিন্তু অনেক বেশি রাগ হয়ে যাবে। তো আমি আজকে কথা বলবো সেই সব মানুষরূপী জানোয়ারদেরকে নিয়ে, যেসব জানোয়াররা নিজে এত কিছু করতেই পারে না, সারাক্ষণ শুধু বসে থাকে, কখন কাকে পেট কমেন্টস করা যায় তাদের কাছে কোনো ব্যাপার কোনো ফ্যাক্ট না। কে কী পোশাক করলো, কে ভালো কাজ করলো, কে খারাপ কাজ করলো, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তারা শুধুই বসে থাকে ব্যাড কমেন্টস করার জন্য, মানুষকে গালি দেওয়ার জন্য। এত সুন্দর নিষ্পাপ ছোট একটা মেয়ে, তার ছবিতে এরকম কমেন্ট করা কিভাবে ঠিক হয়েছে? আচ্ছা কমেন্টগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, এক মিনিট। প্রথম কমেন্টটা হচ্ছে, একজন বলছে, আম্মু পাট খেতে যাওয়া ভালো নয়, পাট খেতে যাওয়া ভালো নয়। আচ্ছা দ্বিতীয় কমেন্ট হচ্ছে, সব ঠিক আছে কিন্তু পাট খেতে কি করে। ওকে, আর তিন নম্বর কমেন্ট হচ্ছে, তা পাট খেতে কেন। চার নম্বর কমেন্ট, সব ঠিক আছে কিন্তু মামা এই বয়সে মায়াটা পাট খেতে কি করে। ওকে, পাঁচ নম্বর কমেন্ট হচ্ছে, এখন থেকেই পাট খেতে কেন। ওকে, তো এই কমেন্টগুলো যারা করছে আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাইছি। যদি তারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি তো জানি দেখবেন না, কারণ যেহেতু আমার নতুন চ্যানেল আমার ভিডিও খুব একটা ভাইরাল হয় না, হবেও না, ভাগ্য ভালো থাকলে হতেও পারে আমি জানি না, তাদেরকে আমি একটা কথা বলবো, মানে অনেক গালাগালি আসছিল ভিতর থেকে কিন্তু গালি দিব না, গালি যাকে তাকে দেওয়া যায় না, সব জায়গাতেই দেওয়া যায় না, ঠিক আছে। আমি শুধু তাদেরকে একটা কথা বলবো যে আপনারা এরকম ব্যাড কমেন্টস করে কেন আপনার মাকে গালি খাওয়াচ্ছেন, আপনার মা বাবা তো কোনো দোষ করে নাই, আর আমরা তো স্বাভাবিক বলতেই পারি, আপনাদেরকে গালি দিতে পারি উল্টা। এরকম একটা নিষ্পাপ মেয়ে এত সুন্দর করে ছবিটা তুলছে, কত ভালো লাগতেছে, ওটা কি পাট খেত? এই গাদার বাচ্চারা, তোরা কি পাট খেত চিনিস না, তোরা কি পাট খেট চিনিস না নাকি? এটা এটা সূর্যমুখীর বাগান আর তোরা বলতেছিস পাট খেত, তোদের মানসিকতা এত খারাপ কেন রে বেয়াদবরা? শোন ভালো হয়ে যা, বুঝছো, আমার ভিডিও যদি তোরা দেখে থাকিস তাহলে ভালো হয়ে যা। এসব কমেন্ট করা ঠিক না ভাই, এরকম কমেন্ট, কাল আপনার মেয়েকে আপনার বোনকে কেউ এরকম কমেন্ট করতেই পারে, তখন তো আপনার অনেক খারাপ লাগবে, তাই না? আমি এটা নিয়ে কথা বলতাম না, আমি এটা নিয়ে কথা বললাম কারণ বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মেয়ে, তাকে এই ধরনের কমেন্ট করা, এটা কি ঠিক হয়েছে? এটা কখনোই ঠিক হয় নাই। আর চিন্তা করেন নাই যে আপনাদেরকে না খোঁজা হচ্ছে, ঠিক আছে, আপনাদেরকে খুঁজে বের করবে যেভাবেই হোক, তার থেকে বলতেছি সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এইসব আপনারা যেরকম শুরু করছেন, ঠিক আছে, আপনাদের তো মানুষ একটা কথা বলে না, পিপিলিকে পাকা গজায় মরিবার তরে, আপনাদেরকে আমি আরও কয়েকটা গ্রুপে দেখছি আপনারা ব্যাড কমেন্টস করেন, এজন্যই কিন্তু আমি ভিডিওটা বানাইছি, নাহলে কিন্তু আমি বানাইতাম না। এই যে এখানে যে পাঁচটা লোক যে কমেন্ট করছে তাদেরকে কিন্তু আমি অন্য গ্রুপে দেখছি, আর আমি এই কমেন্টগুলো কালেক্ট কিন্তু আমি করি নাই, এক ভাই ফেসবুকে মানে দিয়েছিল, আমি সেখান থেকেই নিয়েছি এই এই কমেন্টগুলো, ঠিক আছে। আর যে এই যে ছবিটা দেখতেছেন, এই ছবিটাও কিন্তু আমি ফেসবুক থেকেই নিয়েছি, কিন্তু আমি এটা নিয়ে অনেক ইয়ে করছি যে দেখে এই লোকগুলোকে আমি পাই কিনা। আমি আপনাদেরকে আরও অনেক গ্রুপে দেখছি, আপনাদের কাজই হচ্ছে গ্রুপ গ্রুপে গিয়ে, মানে গ্রুপে গ্রুপে গিয়ে আপনাদেরকে যে বেড কমেন্টস করাটাই হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে। তো শেষ পর্যন্ত একটা কথাই বলবো, আপনারা ভালো হয়ে যান, মা বোন সবারই আছে, সন্তান সবারই আছে, ঠিক আছে। আমার সন্তান নিয়ে একজনে খারাপ কথা বললে কিন্তু আমার অনেক খারাপ লাগবে, এরকম আপনার সন্তান নিয়ে যদি আপনাকে কেউ খারাপ কথা বলে সেটাও কিন্তু খারাপ লাগবে।
তো কি দরকার ভাই এরকম ব্যাড কমেন্টস করে কি দরকার? আপনারা যদি মাশা আল্লাহ না বলতে পারেন, দোয়া না দিতে পারেন, অন্তত এরকম ব্যাড কমেন্টস করেন না, ইগনোর করেন। আপনাদের দেখতে ভালো লাগে না আপনারা ইগনোর করেন, কিন্তু কি জন্য এই ধরনের একটা কমেন্ট করলেন ভাই? মা বোন তো সবারই আছে, তাই না? আর ও তো একটা বাচ্চা, একদমই ছোট একটা মেয়ে, আর ও তো পাট খেতে যায় না। আর এটা তো পাট খেত না গাদারা, এই গাদারা কি পাট খেত চিন না নাকি? এটা কি পাট খেত গাদারা? ভালো মতো দেখে নাও, এই যে আমি দেখাচ্ছি তোমরা ভালো মতো দেখে নাও এটা কি, ঠিক আছে? সো বন্ধুরা, আমার কথায় রাগ করবেন না, আমি ভিডিওটা বানাইছি। আমি আসলে মানে এরকম ব্যাড কমেন্টস একদমই সহ্য করতে পারি না। আমার কথা হচ্ছে, আমার যেটা ভালো লাগবে আমি ভালোর সাথে থাকবো, যেটা ভালো লাগবে না সেটাকে আমি ইগনোর করবো, তাই না? এখানে ব্যাড কমেন্টস করার কী হলো? আর ও যেহেতু ছোটো একটা বাচ্চা, তাই আমি কথাটা বললাম। সো আমি শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, সবাই ভালো হয়ে যান, সবাই সবার জন্য দোয়া করেন ভালো, কারণ কে কখন মারা যাবো জানি না। এই যে এরকম গালি দিচ্ছেন, ইয়ে করছেন, এটা কিন্তু আপনাদের কেউ না জানুক, আল্লাহ কিন্তু জানে। উপরওয়ালা একজন আছে, ওনার খাতায় কিন্তু সব লেখা থাকে। আপনারা ভালো হয়ে যান ভাইরা, ভালো হয়ে যান, সবাইকে ভালো থাকতে দিন, আপনারা নিজেরাও ভালো থাকেন, আপনারা নিজেরাও ভালো থাকেন। সো বন্ধুরা, আমার কথায় কেউ রাগ করবেন না, কথাগুলো কেমন লাগলো জানাবেন। আর শেষ পর্যন্ত বলবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। ব্যাস, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।